আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পর নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক দেবেন। আজকে ব্লগে কিন্তু অনেক ফাটাফাটি রান্না থাকছে, অনেক কিছুই থাকছে। যদি আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ব্লগটা। প্রতিদিনই দেখা যাচ্ছে ব্লগগুলো শুরু করা হয় হচ্ছে সকাল থেকে কিংবা মধ্য দুপুর থেকে। তো আজকে ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। তো দেখতে পাচ্ছেন একটু আগে ওদের বাবা এসেছে, তো কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলোই আমি বের করে নিচ্ছি। এখানে লিচু এনেছে, আর লিচু আমারও খুবই প্রিয় আর আমার বাচ্চাদেরও খুবই প্রিয়। বাচ্চাদের বলতে জিনাদের বেশি প্রিয়। এদিকে হচ্ছে কিছু আম, হাড়ি ভাঙা আম সম্ভবত। তো এগুলো এখন আমি বের করে নিব, তারপর হচ্ছে রাতে রান্নাটাও করব। এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা কিছু জিনিস পাঠিয়েছে, এই জিনিসগুলো আমার ননদ দিয়েছে। এখানে হচ্ছে পাস্তা, যেটা হচ্ছে ইতালিয়ান পাস্তা। এটা কিন্তু অনেক মানে কি বলবো মজার একটা খাবার, বাচ্চারা পছন্দ করে। তো আপার হাজব্যান্ড খুব কাছাকাছি সময়ে ইতালি থেকে এসেছে, তো এখানে পাস্তা, তারপর হচ্ছে একটা আইস টি, আর বাচ্চাদের জন্য একটু চকলেট। চকলেটগুলো মা সম্ভবত ফ্রিজে রেখেছিল, সেগুলো আবার পাঠিয়ে দিয়েছে, একটু গলে গলে যাচ্ছিলো। তো এখানে এরকম তিনটে চকলেট আছে, আর এটাও পাস্তা, নুডলসের মতো, যেটা বড় স্টিকের মতো এই পাস্তাটা। তো এই জিনিসগুলো হচ্ছে এখন আমি রেখে দিব। আর এটা মা পাঠিয়েছে, এটা হচ্ছে সাতু, গমের সাতু। এই তো জিনিসপত্রগুলো বের করা শেষ, এগুলো এখন গুছিয়ে রাখবো আর রাতে রান্নাটা করব। আমি বিকেল থেকে একটা স্পেশাল রান্নার প্রিপারেশন করে রেখেছিলাম। তো মাটির হাঁড়িতে হচ্ছে চিকেন দিয়ে আমি মটকা বিরিয়ানি রান্না করব। তো সেইটাই দেখাই কিভাবে করেছি। এখানে আমি 1 কেজি ব্রয়লার চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1টা চামচ, হলুদের গুঁড়া 1/2টা চামচ, ধনিয়ার গুঁড়া 1টা চামচ, কিছু ফ্রেশ পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতাটা দিতেই হবে, তাহলে এটার ফ্লেভারটা নর্মাল বিরিয়ানির চাইতে একটু আলাদা হবে। 1/2টা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। আমি রেডিমিক্স বিরিয়ানির মশলা থেকে 2 টেবিল চামচ ব্যবহার করেছি, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা থেকে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ, টক দই 1/2 কাপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডিমিক্স ব্র্যান্ডের মশলা কিন্তু ব্যবহার করতে পারেন, রাঁধুনিটাই করতে হবে এরকম না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তবে রাঁধুনিটার ফ্লেভার আমার কাছে ভালো লাগে, কিংবা আপনারা ঘরেও বিরিয়ানির মশলা তৈরি করে নিতে পারেন। তো সমস্ত উপকরণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এবার এখানে দিয়ে দিব কেওড়া জল। আপনাদের কাছে কেওড়া জলের ফ্লেভারটা ভালো না লাগলে না দিলেও চলবে, তবে বিরিয়ানির মধ্যে কেওড়া জলের ফ্লেভারটা ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিয়েছি। কেওড়া জলটা কিন্তু আমি 2 চা চামচ দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপর ভালোভাবে আবারও মেখে নিয়েছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো মেরিনেটের জন্য আর কি। আপনারা চাইলে আগের রাতে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তবে 1 ঘন্টার বেশি সময় যদি মেরিনেট করে রাখেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে হবে। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে একটু গরম করে আমি মেরিনেট করা মাংস ব্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1 ঘন্টা পরে আসছি রান্নাঘরে, কারো হাতে সময় না থাকলে আধা ঘন্টা মেরিনেট করে রাখলেও চলবে, তবে বেশি সময় মেরিনেট করে রাখলে এটার টেস্টটা ভালো হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে কিছুক্ষণ সময় ধরে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কয়েকবার নিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি পাশের চুলায় আমি পানি ফোটাতে দিয়েছি প্রায় 2 লিটারের মতো, আর এখানে আমি এলাচ, দারুচিনি, পুদিনা পাতা, স্বাদ মতো লবণ আর শাহি জিরা দিয়ে দিয়েছি। এদিকে দেখেন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটাতে মোটামুটি মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি জাস্ট 1/2 কাপ পানি দিয়ে মাংসটাকে আরেকটু সেদ্ধ করে নিব, আর একটু হালকা গ্রেভি রাখবো। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব। পানিটা কিন্তু আমি ফুটতে দিয়েছি। এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল,
আমি দাওয়াতের বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারেন। সেখান থেকে আমি এখানে হাফ কেজি চাল দিয়ে দিচ্ছি। চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখেন মাংসটার মধ্যে যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু টেনে এসেছে, মাংসটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ভালোই একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসটাকে ওই রকম গ্রেভি সহ নামিয়ে নিয়েছি। এদিকে পানিটা ফুটে গিয়েছে, আর এখানে আমি সেই ধুয়ে রাখা পানি ঝরে রাখা বাসমতি চালটা দিয়ে, চালটা দেওয়ার পর এটাকে আমি এই ফুটন্ত গরম পানির মধ্যে ঘড়ি ধরে সেদ্ধ করেছি 8 মিনিট 30 সেকেন্ড। তো এরপর আমি চালটাকে পানি থেকে তুলে নিচ্ছি। তুলে গরম ভাতটা আমি একটা সাইডে রেখে দিয়ে তারপর এই যে দেখেন একটা মাটির হাঁড়ি নিয়েছি, এটা আপনারা যে কোনো মাটির দোকানে কিনতে পাবেন। হাঁড়িটা আগে থেকেই কিনে তারপর হচ্ছে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে একটু শুকিয়ে রাখবেন, রেডি করে রাখবেন। তো তারপর এইটা আমি একটু হালকা গরম করে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে পুরোটাকে আমি একটু কোট করে নিয়েছি। এরপর যে রান্না করে রেখেছিলাম মাংসটা, সেখান থেকে অর্ধেকটা মাংস আমি হাঁড়িতে একটু ঝোল সহ দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি একটু ঝোল রেখেছিলাম, কারণ এই ঝোলটা কিন্তু টেনে যাবে, আর মাংসটা কিন্তু এভাবে দমে দেওয়ার পর আরেকটু ভালোভাবে সেদ্ধ হবে। মোটামুটি কিন্তু রান্না শেষ, কিন্তু আরেকটু সেদ্ধ হবে, তো এই জন্য কিন্তু ঝোলটা রাখতে হবে। তো ঝোলটা দিয়ে দিয়েছি, আর তাছাড়া ঝোল না থাকলে দেখা যাচ্ছে পাতিলের নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো দেওয়ার পর আমি এখানে সেই গরম যে বাসমতি চালের ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এটাকে সুন্দরভাবে লেয়ার করে দিয়ে দিচ্ছি, মাংসটাকে খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তো আমি একটা দারুচিনি ছিল ওটা তুলে নিলাম। এরপর এখানে আমি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর এই রান্নাটাতে পুদিনা পাতা ব্যবহারটা করলে ফ্লেভারটা ভালো হয়। এই রেসিপিটার মানে মেইন একটা উপাদান বলতে পারেন পুদিনা পাতা। এরপর এই যে দেখতে পাচ্ছেন জর্দার রং, জর্দার রংটা আমি একটু দুধের সাথে মিলিয়ে নিয়েছি, সেই দুধটা একটু এখানে দিয়ে দিলাম। এরপর অবশিষ্ট যে মাংসটা ছিল সেই মাংসটা এখন দিয়ে দিচ্ছি। আমি ঝোল যতটুকু ছিল বেশি অংশটাই নিচের লেয়ারটাতে দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও উপর দিয়ে সেই বাসমতি চালের ভাতটা দিয়ে দিচ্ছি। আমার চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, আমি কিন্তু পানির মধ্যে কোনো মানে তেল ব্যবহার করিনি তারপরেও। তো এরপর উপর দিয়ে সেই জর্দার রং দিয়ে গুলিয়ে রাখা দুধটা একটু দিয়ে দিচ্ছি এবং হালকা একটু জর্দার রঙও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে অরেঞ্জ ইয়েলো দুইটা কালারই চলে আসবে, কালারফুল হলে একটু দেখতে ভালো লাগে। এরপর উপর দিয়ে আরও কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে বা এই প্রত্যেকটা লেয়ারে ঘি ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ফ্লেভারফুল, আরও বেশি টেস্ট হবে। তবে আমার বাসায় ঘি ছিল না, এই জন্য আমি কিন্তু ঘিয়ের কোনো ব্যবহার করি নাই। তো এরপর হচ্ছে আরেকটু ঝোল লেগেছিলো প্যানের মধ্যে, সেটা থেকে আমি কেচে কেচে একটু ঝোল উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। উপরে এই লেয়ারটাতে কিন্তু আর মাংস দেওয়ার কোনো প্রয়োজন নাই, খুব সুন্দরভাবে এখন আমি এই যে দেখেন রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করে আটা, সেরকম একটা ডো তৈরি করে হাঁড়িটা চারপাশে লাগিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এটাকে সিল করে আমি এটাকে একেবারে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রেখে তারপর একেবারে লো আঁচে এটাকে দমে রেখেছিলাম এই চুলার উপরে ঘড়ি ধরে 30 মিনিট একেবারে লো আঁচে। হ্যাঁ, খুব বেশি হাই আঁচে কিন্তু এটা করলে নিচ থেকে পুড়ে যাবে বা পাতিলে লেগে যাবে, পুরো একটা ফ্লেভার হবে সেটা ভালো লাগবে না। তো যাই হোক, তারপর হচ্ছে দেখেন আমার এটা দমে রাখার পর আমি এটাকে ঢাকনাটা তুলে নিচ্ছি আর সাইড থেকে এই যে যে আটা দিয়ে আমি সিল করেছিলাম সেগুলোকে এরকম একটা নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে দেখেন আমার এই যে বাসমতি চালটা খুবই সুন্দর ঝরঝরে রয়েছে এবং এই বিরিয়ানিটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো প্রতিদিন কিন্তু একই ফ্লেভারের বিরিয়ানি খেতে ভালো লাগে না, এভাবে কিন্তু বিরিয়ানিটা করলে মাটির হাঁড়িতে করলে মাটির হাঁড়ির একটা ফ্লেভার আসবে, তারপর পুদিনা পাতার একটা ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এটা বাসমতি চালের পরিবর্তে পোলাও চাল দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে, পোলাও চালে একটা ফ্লেভার পাবেন, বাসমতি চালের কিন্তু কোনো ফ্লেভার নাই। তো যাই হোক, আমার রাতের রান্না কিন্তু কমপ্লিট। তো এখন হচ্ছে সবাই মিলে খাবার দাবারটা খেয়ে নিব। আমি এই বড় প্লেটটাতে বেড়ে নিয়েছি, জাস্ট ভিডিও করতেছি, একটু দেখতে সুন্দর লাগবে। তো ঠিক আছে, তাহলে এখন খাবার দাবার শেষ করি, তারপর কালকে সকালে আবার কথা হবে।
আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবারও চলে আসছি সেই রান্নাঘরে। আর গতকাল যে পাস্তাগুলো দিয়েছিল সেই পাস্তাগুলো আজকে হচ্ছে রান্না করব। আর এখানে হচ্ছে রান্না করব হচ্ছে খুবই সহজভাবে, যেহেতু সকালবেলা আমাদের কিন্তু গৃহিণীদের খুব বেশি তাড়াহুড়ো থাকে, তারপর আবার হচ্ছে বাজার রান্না থাকবে, মানে সব মিলিয়েই হচ্ছে অনেক ব্যস্ত সময় যাবে। তো সেখান থেকেই হচ্ছে আজকে আমি এই পাস্তাটা হচ্ছে খুবই সহজভাবে রান্না করব। আমার বাসায় হচ্ছে ক্যাপসিকাম ছিল আগে থেকেই, তো এখানে হচ্ছে এই ক্যাপসিকাম দিয়ে আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই হেলদিভাবে পাস্তাটা রান্না করব, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, সেই সাথে সকালে নাস্তায়ও খুব হেলদি একটা খাবার হবে। আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু মানে যে কোনো কিছু রান্না করলে বাচ্চারাও পছন্দ করে, যদিও এটা একটা সবজি, অন্য সবজির তুলনায় এই ক্যাপসিকামটা আবার বাচ্চারা একটু ভালো খায়। তো যদিও একটু দাম বেশি, সবসময় হাতে নাগালে পাওয়া যায় না, তবে জেলা শহরগুলোতে কিন্তু ক্যাপসিকামটা এখন মোটামুটি ভালোই অ্যাভেলেবেল, আগে খুব বেশি পেতাম না। তো এই যে দেখেন, আমি গতকাল যে পাস্তাগুলো দেখিয়েছিলাম লম্বা যে পাস্তাগুলো, এগুলোকে সম্ভবত পেনে পাস্তা বলে, তো ওই পাস্তাগুলো আমি 200 গ্রামের মতো, 250 গ্রামের মতো দিয়ে দিয়েছি। তারপর একটা লাল ক্যাপসিকামের অর্ধেক আর সবুজ ক্যাপসিকাম একটা পুরোটা, তারপর 3 থেকে 4 টেবিল চামচের মতো হচ্ছে টমেটো সস, তারপর পেঁয়াজ কুচি, একটু অলিভ অয়েল না সরি আমি সয়াবিন তেলই দিয়েছি, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, ঝাল একটু হলে খেতে ভালো লাগে, আর একটু পরিমাণে লবণ দিয়েছি মানে স্বাদ মতো। আমি এখানে নুডলসের মশলা ব্যবহার করবো, এই জন্য কিন্তু লবণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি মিক্সড হার্ব ছিল আমার কাছে, সেগুলো দিয়েছি, আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই। তো তারপর হচ্ছে এখানে আমি সেই যে নুডলসের যে মশলাটা সেটা মানে খুঁজতেছিলাম যে কই রাখছি, মানে মাঝে মাঝে এরকম হয় যে নুডলসের মশলা কিন্তু থাকে এক্সট্রা সবার বাসায়, ম্যাগি বা মিস্টার নুডলসের মশলা, তো সেই নুডলসের মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, এটাতে মানে ভালো স্বাদ হবে আর কি, যেহেতু টেস্টিং সল্টের একটা মিশ্রিত একটা মশলা ওটা দিলে ভালোই লাগে। তো এরপর হচ্ছে এখানে আমি একদম গরম পানি দিয়ে দিলাম, গরম পানিটা ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, আর পাস্তাটা কিন্তু সেদ্ধ হতে মোটামুটি 8 থেকে 9 মিনিট মানে রান্না করতে হবে, একদম হাই আছে তাহলে সেদ্ধ হবে, ওইটা বুঝেই আমি কিন্তু পানি দিয়েছি। পানি দিয়ে সমস্ত কিছু একসাথে সেদ্ধ করতেছি। এরপর আমি মুরগির মাংস দিতে ভুলে গিয়েছিলাম, তো বাটিতে আমি হচ্ছে 1 কাপের মতো মুরগির বুকের মাংসগুলো আমি দিয়ে দিলাম, ওগুলো কাটাই ছিল। তো তারপর হচ্ছে এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলাম, আমার ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তো দেখেন কালারফুল হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে। তো বাচ্চাদের সকালবেলা শুধুমাত্র ডিম সেদ্ধ খাইয়েছি, তারপর হচ্ছে এটা জাস্ট রান্না শেষ করেই একদম টিফিন বক্সে ভরে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। স্কুলে টিফিন হয়তো 9:30-এর মধ্যে দিয়ে দেয়, তো ওই 9:30-এর মধ্যে খেয়ে নেবে। আর ব্লগটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আর ততক্ষণ